ফাইনালের মঞ্চে মেসিকে দেখা গেল কাতারের ঐতিহ্যবাহী পোশাকে। সেটি পরে তিনি বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ শিরোপাটি উঁচিয়ে ধরেন। ট্রফি হাতে তাকে বেশ উচ্ছ্বসিত দেখা গেলেও বিভিন্ন মহলে সেই পোশাকটি নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা। অনেকেই বলছেন পোশাকটির উদ্দেশ্য ছিল কাতারের সংস্কৃতিকে তুলে ধরা। অন্যদিকে কারো কারো মতে এটির মাধ্যমে আর্জেন্টিনার আইকনিক আকাশী সাদা জার্সিকে ঢেকে ফেলা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষের দিকে হয় ঘটনার সূত্রপাত। বিশ্বকাপ ট্রফিটি মেসির হাতে তুলে দেওয়ার জন্য তাকে মূল মঞ্চে ডাকা হয়। স্বপ্নের শিরোপাটি বুঝে নিতে সেখানে চলে যান তিনি। সেখানে তখন উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো এবং কাতারের প্রেসিডেন্ট তামিম বিন হামাদ আল থানি। মঞ্চে উপস্থিত হওয়ার পর মেসিকে কাতারের ঐতিহ্যবাহী পোশাক পরিয়ে দেন স্বয়ং কাতারের প্রেসিডেন্ট। মেসি সে সময় হাসি মুখে সে পোশাকটি গ্রহণ করেন। এরপরই মেসির হাতে বিশ্বকাপ ট্রফিটি তুলে দেওয়া হয়। তবে ঐতিহ্যবাহী সে পোশাকের ফলে মেসির আকাশী সাদা জার্সিটি ঢাকা পড়ে যায়। অনেকে এ ব্যাপারে বলছেন এভাবে আর্জেন্টিনার জয়ের মুহূর্তটাকে ফিকে করে দেওয়া হয়েছে। কাতারের সমালোচনা করে কেউ কেউ আবার বলেন অন্য দেশের উপর নিজেদের সংস্কৃতি চাপিয়ে দেওয়া উচিত হয়নি। যদিও মেসি এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখাননি, মঞ্চে তাকে বেশ হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে। সেখানে ট্রফিটি হাতে নিয়েই তিনি তাতে চুমু খান। তখনই গোটা স্টেডিয়াম যেন উল্লাসে ফেটে পড়ে। এরপর সেই পোশাকটি পরেই শিরোপা হাতে সেলিব্রেশন মঞ্চের দিকে তিনি এগিয়ে যান। মেসির পাশাপাশি তার সতীর্থরাও এসব বিতর্কে মাথা ঘামাননি। তারা তখন নিজেদের মতো সেলিব্রেশনে ব্যস্ত ছিলেন। গোটা সময় ধরে মেসি যে পোশাকটি পরেছিলেন, এরপর মঞ্চ থেকে নেমে কিছুক্ষণ পর তিনি বিস্তর নামের কালো পোশাকটি খুলে ফেলেন। তার জার্সিটিতে তখন দেখা গিয়েছে তিনটি তারা। মেসি ভক্তরা বলছেন স্বপ্ন পূরণের রাতে পোশাক কিংবা অন্য ব্যাপার নিয়ে মাথা ঘামাতে চাননি মেসি বা তার দল। তাদের কাছে সেই রাতটি যেন ছিল এক রূপকথার রাত। শিরোপা বিতরণের পর রাতভর তাদেরকে আনন্দ করতে দেখা গিয়েছে। ড্রেসিং রুমে গিয়ে তারা একসাথে নেচে গিয়ে উল্লাস প্রকাশ করেছেন। মেসির নাচের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা যায় বিস্তর কাতারের একটি সম্মানজনক পোশাক হিসেবে ব্যবহৃত হয়। কাতারের সংস্কৃতিতে সাধারণত এই পোশাক পরেন মন্ত্রী পর্যায়ের ব্যক্তিরা। বিশ্বকাপ জেতায় মেসিকে সম্মানের প্রতীক হিসেবে এমন পোশাক পরানো হয়েছে। তবে এমন বিষয়কে সমালোচনা করার বিষয় হিসেবে দেখছেন না ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আবদুল্লাহ মারুফ। টুইট বার্তায় তিনি লিখেছেন, কাতারের সংস্কৃতি অনুসারে কাউকে সম্মান ও শ্রদ্ধা করে বিস্তর পরানো হয়। বিশ্বকাপ জেতার কারণে মেসিকে সম্মান করে কাতারের আমির এই পোশাক পরিয়েছেন। পশ্চিমা গণমাধ্যমের উচিত ভিন দেশের সংস্কৃতিকে সম্মান জানানো। এদিকে ঐতিহ্যবাহী সেই পোশাক বা অন্যান্য ঘটনাগুলোকে ছাপিয়ে এখনও আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে চর্চা করা হচ্ছে। 18 ডিসেম্বর রাত 9টায় লুসাইল স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধে এলোমেলো ফুটবল খেলে ফ্রান্স। বিরতির আগে কোচ দিদিয়ের দেশম তুলে নেন জিরুট এবং ডেম্বেলেকে। শ্বাসরুদ্ধকর শিরোপার লড়াইয়ে 2-0 গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স। পরবর্তীতে ম্যাচের শেষের দিকে 2 মিনিটের ব্যবধানে 2টি গোল করে সমতায় ফিরে তারা। ম্যাচের 81 ও 82 মিনিটে জোড়া গোল করেন ফরাসি তারকা এমবাপ্পে। নির্ধারিত সময়ে সমতা বজায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। গোটা বিশ্ব সেখানে আবারও মেসির পায়ের জাদু উপভোগ করে। দুর্দান্ত 1 গোলে তিনি 3-2 ব্যবধানে নিজ দলকে এগিয়ে নেন। এরপর ম্যাচের 118 মিনিটে ঘটে আরও একটি শ্বাসরুদ্ধকর ঘটনা। এমবাপ্পের একটি শট আটকাতে গিয়ে ডি বক্সের ভেতরে মন্ট্রিয়েলের হাতে বল লাগে, ফলশ্রুতিতে পেনাল্টি পায় ফ্রান্স। সেখান থেকে এমবাপ্পে গোল করলে 3-3 গোলে আবারও ম্যাচের সমতা ফিরে। এর মধ্য দিয়ে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেন তিনি। অতিরিক্ত সময়েও ম্যাচে সমতা বজায় থাকায় সেটি গড়ায় টাই ব্রেকারে। সেখানে যেন চীনের মহাপ্রাচীর হয়ে সামনে দাঁড়ান আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার অসাধারণ নৈপুণ্যে পেনাল্টি শুটআউটে 4-2 ব্যবধানে ম্যাচটি জিতে নেয় আর্জেন্টিনা। সেই সাথে 36 বছর পর তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আলবিসেলেস্তারা।